পূর্ব বর্ধমানের হাটুদেওয়ান পীরতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মীয়মান দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপা বিবির অভিযোগ, সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা কিছু মানুষ এই কাজ করতে পারে। শনিবার রাতে এই নির্মীয়মান দলীয় অফিসটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ। ছেলেটাকে চিনতে পারি না, হুড়ুম হারাম করে আওয়াজ আসছিল পার্টি অফিস থেকে। তারপরে দেখছি নাকি ছেলেটা একটা এমন একটা ইঁট মারলো, আমার সামনে টোটো লাগানো ছিল, সেই টোটোটাকে ঢেলা মারার পরে টোটোটায় লক করা ছিল। টোটোটা কি করছে, তারপরে আমি নেমে আসছি, আসার পর দেখছি ওই ছেলেটা কেন এই কী ব্যাপার রে, তেরম করে এনে ঘুরছি সেখানে রাত্রের মধ্যে। বলছে আমি ঘুরেছি, আমার এই এলাকা ঘুরবো না, সেই হিসাবে ও আমাকে কথা বললো যে আমরা এদিকে আর আসা যাওয়া করবি না বেশি। তারই মধ্যে ও চলে গেল, আবার ঘোরাঘুরি করছে, আমার কথা শুনেও যায় নাই, যে ফের ঘুরে ডবল করে ঘুরে এসে আমার টোটোর পাশে বসেছে। ভেঙেছে বলতে আপনার এই কলের, আমাদের এই পঞ্চায়েতের কলের ট্যাঙ্কি লাগানো ছিল, সেসব তার ফারগুলো ছিঁড়েছে। পার্টি অফিসে স্যাটারিং হচ্ছিলো, কষ্ট করে আমরা করছি, সেই স্যাটারিংয়ের কুটি মুটিকে লড়ি চড়ি একাকার করে দিয়েছে, আর সারা রাত মাদারণ করছে। মালপত্র নিকাশি নালায় ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ আনসার জানান, গভীর রাতে এক ব্যক্তিকে তিনি ঘোরাঘুরি করতে দেখেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। দেখা গেল যে সে কল, এই সোলার কলটা গ্রামের মানুষ, বহুত মানুষ জল খায়, সেই কলের ওইগুলো তারগুলোকে ছিঁড়ে দিয়েছে, বোর্ডগুলোকে ছিঁড়ে দিয়েছে। এবং একটা পার্টি অফিস, দীর্ঘদিন পার্টি অফিসটা পড়ে আছে, চার্চের পার্টি অফিস ছিল ওইটা, আমরা সবাই মিলে সহযোগিতা করে, গ্রামের মানুষ সহযোগিতা করে পার্টি অফিসটা আমাদের হচ্ছে। সেই পার্টি অফিসটা কে ওই আপনার ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়ে ওই পাটাগুলোকে ছাড়িয়ে দিয়েছে, খুঁটিগুলোকে লড়িয়ে দিয়েছে, চালিগুলোকে জলে ফেলে দিয়েছে। কে বা কারা করেছে, কারির মদত হতে পারে, করতে পারে। ঘটনাস্থলে করে আমি ভালো কাজ করছি, আমার পার্টে ভালো কাজ করছে, মানুষ আমার কাছ থেকে অনেক খুশি হয়েছে, আমি ভালো কাজ করছি, তার জন্য মানুষ হিংসা করে এরা করতে পারে। কোনো রাজনীতিক দলও করতে পারে, কোনো গ্রামের মানুষও ইয়ে কোনো মাছ মাতালও করতে পারে, কিন্তু আমাদের যতটা সন্দেহ কোনো রাজনীতি দলেরই কোনো দিয়ে এটা কাজটা করিয়েছে। তারা বিজেপি আগে করতো, তারা যারা তৃণমূলে জয়েন করেছে তারাও করতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব না। তার মানে আমার মনে একটু হচ্ছে যে তারা করতে পারে, এবার আমার ওপর কি হিংসা করে করতে পারে, আমার একটা নাম আছে সেই নামটাকে খারাপ করার জন্য করতে পারে। জানিয়েছি পুলিশ প্রশাসন এসেছিল, দেখে গেছে, সন্ধেবেলায় যেতে বলেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের হাটুদেওয়ান পীরতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মীয়মান দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপা বিবির অভিযোগ, সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা কিছু মানুষ এই কাজ করতে পারে। শনিবার রাতে এই নির্মীয়মান দলীয় অফিসটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ। ছেলেটাকে চিনতে পারি না, হুড়ুম হারাম করে আওয়াজ আসছিল পার্টি অফিস থেকে। তারপরে দেখছি নাকি ছেলেটা একটা এমন একটা ইঁট মারলো, আমার সামনে টোটো লাগানো ছিল, সেই টোটোটাকে ঢেলা মারার পরে টোটোটায় লক করা ছিল, টোটোটা কি করছে। তারপরে আমি নেমে আসছি, আসার পর দেখছি ওই ছেলেটা কেন এই কী ব্যাপার রে, তেরম করে এনে ঘুরছি সেখানে রাত্রের মধ্যে। বলছে আমি ঘুরেছি, আমার এই এলাকা ঘুরবো না, সেই হিসাবে ও আমাকে কথা বললো যে আমরা এদিকে আর আসা যাওয়া করবি না বেশি। তারই মধ্যে ও চলে গেল, আবার ঘোরাঘুরি করছে, আমার কথা শুনেও যায় নাই, যে ফের ঘুরে ডবল করে ঘুরে এসে আমার টোটোর পাশে বসেছে। ভেঙেছে বলতে আপনার এই কলের, আমাদের এই পঞ্চায়েতের কলের ট্যাঙ্কি লাগানো ছিল, সেসব তার ফারগুলো ছিঁড়েছে। পার্টি অফিসে স্যাটারিং হচ্ছিল, কষ্ট করে আমরা করছি, সেই স্যাটারিংয়ের কুটি মুটিকে লড়ি চড়ি একাকার করে দিয়েছে, আর সারা রাত মাদারণ করছে। মালপত্র নিকাশি নালায় ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ আনসার জানান, গভীর রাতে এক ব্যক্তিকে তিনি ঘোরাঘুরি করতে দেখেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। দেখা গেল যে সে কল, এই সোলার কলটা গ্রামের মানুষ, বহুত মানুষ জল খায়, সেই কলের ওইগুলো তারগুলোকে ছিঁড়ে দিয়েছে, বোর্ডগুলোকে ছিঁড়ে দিয়েছে। এবং একটা পার্টি অফিস, দীর্ঘদিন পার্টি অফিসটা পড়ে আছে, চার্চের পার্টি অফিস ছিল ওইটা, আমরা সবাই মিলে সহযোগিতা করে, গ্রামের মানুষ সহযোগিতা করে পার্টি অফিসটা আমাদের হচ্ছে। সেই পার্টি অফিসটা কে ওই আপনার ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়ে ওই পাটাগুলোকে ছাড়িয়ে দিয়েছে, খুঁটিগুলোকে লড়িয়ে দিয়েছে, চালিগুলোকে জলে ফেলে দিয়েছে।
কে বা কারা করেছে, কারোর মদত হতে পারে, করতে পারে। ঘটনাস্থলে করে আমি ভালো কাজ করছি, আমার পার্টে ভালো কাজ করছে, মানুষ আমার কাছ থেকে অনেক খুশি হয়েছে। আমি ভালো কাজ করছি তার জন্য মানুষ হিংসা করে এরা করতে পারে। কোনো রাজনৈতিক দলও করতে পারে, কোনো গ্রামের মানুষও কোনো মাছ মাতালও করতে পারে, কিন্তু আমাদের যতটা সন্দেহ কোনো রাজনৈতিক দলেরই কোনো দিয়ে এটা কাজটা করিয়েছে। তারা বিজেপি আগে করতো, তারা যারা তৃণমূলে জয়েন করেছে তারাও করতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব না, তার মানে আমার মনে একটু হচ্ছে যে তারা করতে পারে, এবার আমার প্রতি হিংসা করে করতে পারে, আমার একটা নাম আছে সেই নামটাকে খারাপ করার জন্য করতে পারে। জানিয়েছি পুলিশ প্রশাসন এসেছিল, দেখে গেছে, সন্ধেবেলায় যেতে বলেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।